লোটে এটা কুচো শুকনো চিংড়ি নাকি? বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের ব্লগে আপনাদের সামিল করতে চলেছি। এখন আমি আছি শিয়ালদা মার্কেটে। আজকে রবিবার বলে দোকানপাট একটু বন্ধ, কিন্তু আজকে একটা নতুন ধরনের দোকানে আপনাদের নিয়ে যাব। সেটা হচ্ছে সুটকি মাছের দোকান। বিভিন্ন ধরনের সুটকি মাছ এই দোকানে পাওয়া যায়। চলুন তাহলে দেখা যাক কি কি ধরনের সুটকি মাছ পাওয়া যায়, তাদের দামগুলো কিরকম, এবং সেই জিনিসগুলো কোথা থেকে আসে মাছগুলো, সেগুলো আজকে সবকিছু এই ব্লগে আপনাদের দেখাবো। কতদিনের দোকান এটা? 8-10 বছর। 8-10 বছর। কত রকমের মোটামুটি এখানে সুটকি মাছ পাওয়া যায়? অনেক রকম আইটেম আছে, 8-10 রকম। 8-10 রকম। এগুলো একটুখানি কি কি আছে একটুখানি বলবেন? এটা আমুদি আছে। আমুদি এটা কত দাম? এটা 50 টাকা 100। এটা 50 টাকা। কি মাছ? ফেসা মাছ। আচ্ছা আচ্ছা। এটা কাচকি মাছ আছে। কাচকি? কাচকি। এটা কত দাম? এটা 60 টাকা 100। 60 টাকা 100। এটা কুচো শুকনো চিংড়ি নাকি? আচ্ছা, এগুলো কত দাম আছে? 80 টাকা 100। আচ্ছা, এটা কি আছে? এটা এটাও চিংড়ি আছে, কুচো চিংড়ি। এটাও কুচো চিংড়ি? এটা কত টাকা? 40 টাকা 40 টাকা। আচ্ছা, এগুলো কি আছে? এগুলো এগুলো বোমলা আছে, বোমলা লোটে 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 মাছ। দাঁড়ান, একটু এদিকে আস। এগুলো লোটে? এগুলো এগুলো কত, কিরম কি কিরা? এটা এগুলো 50 টাকা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। এগুলো সব লোটে নাকি? আচ্ছা, এটা কি ইলিশ এ আছে? এটা নোনা ইলিশ না? নোনা ইলিশে ডিম। এটা কত দাম আছে? 200 টাকা 100। আচ্ছা,
আর এটা এটা এগুলো কি আছে? কাগজা। এটা কত দাম আছে? পাঁচশো টাকা। আচ্ছা আচ্ছা, চিংড়ি আছে, কাঁচা আছে। এটা কি আছে? আর এইগুলো কি আছে দাদা? এইগুলো ছুরি মাছ বলে। ছুরি কি? ছুরি 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 তরোয়াল ও ছুরি। এগুলো কত টাকা দাম আছে? পাঁচশো। মোটামুটি তৈরি দু তিন মাস। এটা দেড় হাজার টাকা কেজি এটা, তাই তো? আচ্ছা, আপনাদের এই মাল কোথা থেকে আসে? এগুলো আমাদের বিভিন্ন জায়গা দিয়ে আসে। একটা কাকদ্বীপ থেকে আসে, বকখালি থেকে আসে, নামখানা থেকে আসে, কখনো পাবদা মাছ ছিল, এখন পাবদা মাছ চলে না বেশি। পাবদাটা চলে না বেশি। আপনাদের এইটা আর দোকানে এটা অ্যাড্রেসটা কি আছে? একটু পথ নির্দেশটা বলে দিন, যে কোন দিক দিয়ে শিয়ালদা দিয়ে এলে কোন দিক দিয়ে আসতে হবে। রুটটা একটু বলে দিন। পনেরো বাই ষোলো শিয়ালদা বৈঠকখানা বাজার। আচ্ছা, শিয়ালদা স্টেশন থেকে সোমনাথ কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে সেদিক দিয়ে আসতে পারে, আর যারা সাউথের দিকে থাকে তারা সাউথ লাইনে আসবে। আপনার এটা টাইমিংটা কটা? দোকানটা খোলে কটা? আমার দোকানটা খোলার টাইমিং হচ্ছে 12টা থেকে মানে 11টা অবধি। আপনার রোববার দিন এটা খোলা থাকে? রোববার দিনও খোলা থাকে, মানে প্রতিদিনই 12টা থেকে রাত্রির 11টা অবধি। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9883। আচ্ছা, 566597। মোটামুটি কদিন তৈরি হতে সময় লাগে? এগুলো কদিন থাকে? অনেকদিন থাকে, শুধু বর্ষার টাইমটা বাদ দিলে। বর্ষার টাইমটা বাদ দিয়ে বলতে পারেন, তাহলে সবসময় থাকে মাছে, কোনো নষ্ট নষ্ট হয় না। বিশেষ করে শীতকাল আর গরমকালে
এই দুটো কাল কোনোদিনই নষ্ট হবে না। একমাত্র নষ্ট হওয়ার মাছের কারণ হচ্ছে বর্ষা, তখন তো রোদ পায় না, কিছু পায় না। আচ্ছা, মাছ ভেজে থাকে সকালে, সেই সময়টা মানুষের একটু সমস্যা হয়। অনেকে এসে কমপ্লেন করে আমাদের কাছে যে মাছের মেডিসিন মাছ খেতে পাচ্ছি না, রবার টাইপের হচ্ছে, আমাদের মোটামুটি এই মাসের ব্যবসাতে একমাত্র বর্ষাকালে এক একটা, তাছাড়া অন্য সময় কোনো